গাইবান্ধায় গোপনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধায় গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কান্তনগর বিনয়ভূষণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হোসেন মণ্ডলের বিরুদ্ধে। তিনি কোনো প্রকার নোটিশ প্রচার প্রচারণা না করে গোপনে ম্যানেজিং কমিটির কাগজপত্র তৈরি করে অ্যাডহক কমিটির মেয়াদ থাকা অবস্থায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে অনুমোদন নেন, যা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী অভিভাবক ও দাতা সদস্যরা কোনো কিছুই জানেন না। বিষয়টি জানাজানি হলে এলাকায় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয় পত্রিকা সহ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর। তার ওই প্রেক্ষিতে রংপুর জোনের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ উমর ফারুক বুধবার তদন্ত করার জন্য এই বিদ্যালয়ে আসেন। তিনি জানান, সঠিক তদন্ত করে এই সমস্যা সমাধান করা হবে, তদন্তে কোনো রকম অবহেলা বা গাফিলতি হবে না বলে তিনি জানান। এখানে তো কোনো নির্বাচন হয়নি, এখানে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়নি, নির্বাচনে যেগুলো রুল সিস্টেম সেগুলো করা হয়নি, এক কথা নির্বাচন বলতে কিছুই হয়নি। এখানে যেহেতু ভোট নেই, সিলেকশন হলে কিন্তু মানুষ এত জানে না, যখন ভোট হয় তখনই মানুষ জানে। যেহেতু ভোট নেই, সিলেকশন হয়েছে, মনোনয়ন কিনেছে, সেখানে একজন উইথড্র করার কারণে চারজনে আপনার সিলেক্টেড হয়ে গেছে। আলমাউন মিলন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।